ষোলো বছর ধরে অসমাপ্ত জানলা দরজা উন্মুক্ত অবস্থায় বিপজ্জনকভাবে বিদ্যালয়ে চলছে কচি কাচাদের পাঠ। আশঙ্কায় অনেকেই স্কুল পাঠাচ্ছেন না বাচ্চাদের। করোনা এবং নানাবিধ কারণে পড়াশোনা যেমন তেমন হোক না কেন, সাদা ঝাঁ চকচকে বিদ্যালয় লক্ষ্য করা যায় সর্বত্রই। তবে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত হিজুরি মুসলিম পাড়া এলাকায় তিতুমির প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের ছোঁয়া লাগেনি এতটুকু। 2007 সালে দোতলা বিদ্যালয়ে তৈরির পর থেকে রং তো দূরের কথা, ন্যূনতম পর্যন্ত হয়নি, এমনকি দরজা জানলা পর্যন্ত অসমাপ্ত, তাই সবসময় থাকে উন্মুক্ত। বিপজ্জনকভাবেই প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বাচ্চাদের পঠন পাঠন হয় দোতলায়। শিক্ষকদেরই যখন তখন ঘটে যেতে পারে বিপদ। মাত্র দুটি ফ্যানের পালা করে চলে ক্লাস। এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামী আশর আলী কি বললেন চলুন শুনে নিই। প্রাথমিক বিদ্যালয় যেখানে সমস্ত জায়গায় ঝাঁ চকচকে বিদ্যালয়, আশেপাশে সব জায়গায় দেখলাম, এই বিদ্যালয়ের ক্ষেত্রে এরকম অবস্থা কেন? এই বিদ্যালয় আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতিকে বলেছিলাম, সভাধিপতি দেখেও গেছে। দেখে যাওয়ার পরে সভাধিপতি বললো যে 5 লক্ষ টাকা দেওয়া হবে বা দেওয়া হয়েছে, এটা আমরা বিডিওকে জানিয়েছি। জানানোর পরে কোনো সুরাহা হয়নি। এখন গ্রামের পক্ষ থেকে প্রতিদিন এসে বাচ্চাদের গার্জেনরা এসে বলছে এই বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, সামনে বিল এবং বর্ষা সবগুলো ভেঙে গেছে, পেছনে বিল্ডিংয়ের অবস্থা প্রচণ্ড খারাপ। তা আমরা প্রশাসনকে বলছি, কোনো সুরাহা পাচ্ছি না। এবং গার্জেন প্রতিপক্ষ যারা আছে আমাদেরকে বারবার বলছে যে বাচ্চা পাঠাতে স্কুলে ভয় হচ্ছে, কোন সময় কী দুর্ঘটনা ঘটে যায়। তা আমরা এই অবস্থায় আছি, যাতে করে আমরা সরকারের কাছে এবং এসআই যা স্কুলে যারা দায়িত্ব আছে তাদের কাছে আবেদন, অতি শীঘ্রই যাতে স্কুলের বিল্ডিংটা মেরামত হয়, সে ব্যবস্থা করলে আমরা এবং আমাদের বাচ্চারা নিরাপদে এখানে পাঠাতে পারি আমরা বাচ্চাদের। আপনারা কি আশঙ্কায় রয়েছেন যে বিল্ডিং ভেঙে পড়তে পারে? আপনারা তো ঘুরে দেখছেন এলাকায় যে 2007 সালে কিন্তু স্কুলের স্থাপন করা হয়েছে, স্থাপিত হয়েছিল, তারপর থেকে একই অবস্থা। আমরা কমপ্লেন দিয়েছি, আপনারা তো এলাকায় ঘুরে দেখছেন কোন জায়গায় এরকমভাবে পরিস্থিতি স্কুল রয়েছে। গার্জেনরা এসে বলছে আমার বাচ্চা যদি স্কুলে পাঠায় যদি আজ দুর্ঘটনা হয়ে যায়। তার স্কুলে সম্ভবত কত ছাত্রছাত্রী রয়েছে? এখানে 250-এর উপরে ছাত্র রয়েছে। এই গ্রামে কত মানুষের বাস? এই গ্রামে 1000 ঘরে বাস। এই স্কুলে মিড ডে মিল সবটা কি ঠিকঠাক? সবটা ঠিকঠাক আছে, সমস্যা নেই। কিন্তু এই সমস্যা গার্জেন পক্ষ এসে বাচ্চারা এই স্কুলে কি হওয়ার কারণে স্কুলে বাচ্চাদের পাঠাবে? আসর আলী শেখ আমার ওয়াইফ মেম্বার এখানকার। প্রাক্তন মেম্বার ফিরোজ শেখ বলেন, অসুবিধাটা দেখুন, এখানে আমি এক্স মেম্বার, বর্তমানে এই স্কুলটা আমি তৎকালীন থাকাকালীন আমি তৈরি করেছিলাম এবং বারবার আমি এসআই সাহেবকে, তৎকালীন এসআই সাহেব, যখন আমি এই বিল্ডিংটা হলো, বিল্ডিংটা হওয়ার পরে দোতলা হলো, আমি প্লাস্টারের জন্য বারবার বলেছিলাম, কোনো রকম এসআই সাহেব আজ নয় কাল, কাল নয় পরশু বললো যে, উনি বললেন যে 10 বছর পুরনো হতে হবে তারপরে আমি বিল্ডিং মেনটেন্যান্সে টাকা বরাদ্দ করতে পারবো। এবার এমত অবস্থায় তৎকালীন আমাদের টিচার ইনচার্জ ছিলেন অসীম অমিত হাওলাদার, যে কোনো কারণবশত ওনাকে এখান থেকে ট্রান্সফার করে দিল। আমাদের বর্তমান যিনি টিচার ইনচার্জ আছেন অসীম সরকার, সম্ভবত অসীম দাস, এই শিক্ষক সাহেব, মানে ওনাকে বারবার বলা হয় যে আপনি এসআই সাহেবকে জানান, জেলায় যান, কি তাহলে আমাদেরকে নিয়ে যান। উনি এসব বিষয়ে কোনো কর্ণপাত করেন না। এবং এইখানে যে অবস্থা দেখছেন, দেখতে পাচ্ছেন যে বিল লাগোয়া আমাদের স্কুলটা, এখানে পাঁচিলের ব্যবস্থা করার দরকার, স্কুলটা মেনটেন্যান্সের দরকার আছে। আবার আমাদের এখানে দুটো বুথের ভোট হয়, ভোট দিতে এসে এখানে যদি আকাশের বৃষ্টি হয়ে যায় আমরা এই জায়গাটা এমনই মাটি, আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। এবার 250-300 ছাত্রছাত্রী এখানে চলাফেরা, এবার আমাদের গার্জেনরা এখানে কেউ ভয়ে ছাত্রছাত্রী পাঠাতে, মানে দ্বিধাবোধ করছে। কী কারণে? যে এখানে যে কোনো মুহূর্তে বিল্ডিং ধসে পড়তে পারে বা মেনটেন্যান্স নেই, বিল্ডিং ভেঙে পড়তে পারে, এই কারণে এখানে এই অবস্থা। আপনারা এবার গ্রামবাসী এলাকার পক্ষ থেকে আপনারা এসআইকে আরেকবার লিখিত জানাবেন? এসআইকে আমি তৎকালীন, আমি দুবারের পঞ্চায়েত সদস্য, আমি এসআইকে মৌখিকভাবে বহুতবার জানিয়েছি, লিখিত জানিয়েছিলেন, কিন্তু লিখিত জানিয়েছিলাম, কিন্তু বর্তমান এসআই তো তিনি আর নেই, এখনকার যিনি এসআই আছে এনাকে আমি চিনি না। আমার বর্তমান যে মেম্বারের স্বামী আসর আলী শেখকে দিয়ে আমি তো বারবার বলি আমার গ্রামবাসীর পক্ষ থেকে, কিন্তু কোনো রকম এতে কর্ণপাত হচ্ছে না, খুবই আতঙ্কের মধ্যে, আতঙ্কের মধ্যে আছি। আবার আমি শুনছি বা জানছি যে আমাদের নদিয়া জেলা সভাধিপতি রিক্তা কুণ্ডু মহাশয়া, উনি 5 লক্ষ টাকা বরাদ্দ করেছে স্কুলটাকে,
কিন্তু তারও সেই কাজেরও কোনো সুরাহা পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম ফিরোজ শেখ, এক্স মেম্বার হেজুলি মুসলিম কলেজ। এলাকাবাসী আশরাফুল শেখ বলেন, এই এলাকায় কত মানুষের বাস এখানে? এই এলাকায় হাজার ঘরে বাস আছে মুসলিম। তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে? পড়াশোনা 250 ছাত্র রয়েছে এখানে। সকলে স্কুলে পড়াশোনা করে? স্কুলে আগে যে আমার আগে বললো যে মেম্বার এই গ্রামে, সেসব বক্তব্য শুনলেন আপনারা। তার পরিবর্তে আমি বলছি ঘটনাটা ফের দুবারা। তো এই স্কুলের বাচ্চারা, গার্জেনরা এসে স্কুলের মাস্টারদের এবং বলে, পাবলিককেও বলে, এখানে যেসব বসা ওটা করে যারা তাদেরকে বলে যে কী ভরসায় স্কুলে বাচ্চা পাঠাবো? আপনারা তো এই স্কুলে প্রচণ্ড স্কুলে ঘোরাফেরা করছেন, সব জায়গায় যাচ্ছেন, দেখছেন, এরকম পরিস্থিতি রয়েছে কোনো জায়গায়? স্কুল কোনো জায়গায় মনে হয় আমার মনে হয় স্কুল তো দোতলা, কিন্তু বাইরে প্লাস্টার, ভেতরে প্লাস্টার কিছুই নাই। আপনি দেখুন ঘুরে স্কুলের চারতরফ যে পরিস্থিতিটা কীভাবে রয়েছে। আমাদের সামনে বিল রয়েছে একটা, তাই বিলের পরিস্থিতি বন্যা আসবে, বন্যা জল কি এখানে জলমগ্ন হয়? হ্যাঁ হয়ে যায়। তাই এই পরিস্থিতির মধ্যে আমরা কীভাবে বাচ্চাদের পাঠাবো স্কুলে? অবশ্যই আমরা জানাবো। কি নাম আপনার? আমার নাম আশরাফুল, গ্রাম হেজুলি। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস জানান, এর আগে 7 সাল স্কুল হয়, বুঝলেন, 7 সাল স্কুলে প্রতিষ্ঠিত হয়। তারপর আমাদের ফিরোজ স্যার ছিলেন, মেম্বার ছিলেন তখন, উনি চেষ্টা করে তখন ওই বিল্ডিং বিল্ডিংগুলো করেন, বুঝলেন তো। তারপরে 14 সালে আমি আবার পুরনো যে টিআইসি ছিলেন উনি ওখান থেকে চলে যান। হ্যাঁ, চলে যাওয়ার পরে ওই আমরা ডিএ অফিসে, এসআই অফিসে, পিডি অফিসে সমস্ত কাগজ দিয়েছি এবং ছবির ম্যাপ করেও দিতে বলেছে, ঘরের ম্যাপ করেও দিয়েছি। ম্যাপ করে দিয়ে ডিএ অফিসে জমা দিয়েছি, এসআই অফিসে জমা দিয়েছি, পিডি অফিসে জমা দিয়েছি, কিন্তু ওখান থেকে কোনো এখনও প্লাস্টারের জন্য বা ছাদের ছাদের মেরামতের জন্য কোনো টাকা পয়সা এখনও শুনছি বরাদ্দ হয়নি। তবে শুনেছিলাম যে টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কোনো কাজ এখনো শুরু হয়। মাস্টারমশাই, এখানে তো দায়িত্ব রয়েছেন আপনি, গ্রামের মানুষ স্বাভাবিকতই আপনার কাছেই প্রশ্নগুলো করবে, তা আপনি কি আপনার এসআই ডিআই এদের সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমি সব কপি দিয়েছি। কি বলছেন? কপি তো দিলেন, তারপরে কি বলছেন? সেই সেই কাজের বিষয়ে হ্যাঁ কি বলছেন ওনারা? ওনারা বলছেন যে কাজ হবে, এই আমরা যাব। এটা কত বছর ধরে বলছেন? আপনি এর ব্যাপারে আরেকবার উদ্যোগী হবেন? যেহেতু মেম্বার, এক্স মেম্বার সকলেই এটা চাইছে না, এলাকাবাসী চাইছে, তা আবারও আপনি এসআই বা ডিআই এর কাছে আরেকবার নিয়ে যাবেন ওনাদেরকে? কি নাম আপনার? অসীম দাস, অসীম কুমার দাস। আচ্ছা, এখানে কি দায়িত্বে আছেন? টিএসি দায়িত্বে। ছাত্র সংখ্যা কত? 136। শিক্ষক? 136। হ্যাঁ, না না, 136। আচ্ছা, যাই হোক, উনি বলছেন। আর ইয়ে কজন শিক্ষক? শিক্ষক পাঁচজন। পাঁচজনই এখানে আছেন? হ্যাঁ, পাঁচজনই আছেন। আর শিক্ষাকর্মী? শিক্ষাকর্মী মানে সহযোগী কেউ আছেন? না না, নিয়মিত স্কুল হয়? হ্যাঁ, নিয়মিত স্কুল। প্রাথমিক বিদ্যালয় সেখানে কারো অবস্থা বেহাল, সেখানে এলাকার মানুষের অভিযোগ যে একাধিকবার এসআই কে জানানোর পরেও কোনো ফল মেলেনি, কি বলবেন? ওখানে স্কুলের ঘর আছে কিন্তু রিনোভেশনের দরকার, বিশেষ করে রিপেয়ারিং গ্রান্টের জন্য, এবং সেগুলোর জন্য আমি আসার পরেই অনেক কবার পাঠিয়েছি এবং রিসেন্ট একবার পাঠানো হয়েছে, সম্ভবত হয়ে আসবে, অনুমোদন হয়ে আসবে, তারপরে একটা করে কাজ শুরু হবে। স্যার, যে 15টা বছর ধরে এইভাবেই খোলা আকাশ, মানে সরি খোলা যে গ্রিল নেই, উপরের তলা ক্লাস করছে, অনেক জায়গায় পাখা নেই, এবং কি এলাকার মানুষ আশঙ্কা করছে যখন তখন একটা বিপদ এসে যেতে পারে, কারণ সামনেই জলাভূমি? না, সব ঘরে পাখা নেই, না হয়তো 2-1টা ঘরে পাখা নেই, ম্যাক্সিমাম যে ক্লাসরুমগুলো হচ্ছে সেখানে আছে, কিন্তু সামনের যে জলাভূমি সেটার জন্য একটা বিশাল ইয়ের দরকার, সেটা মানে বিরাট বড় একটা পাঁচিল করার দরকার ওই সাইডটাতে। তবুও আমাদের ওইদিকে আটকানো থাকে, শিক্ষক মহাশয়টা ঠিকঠাক করে, আমি নিজেও 4-5 বার গেছি।
স্যার, এতগুলো বাচ্চা ক্লাস করে সেখানে একটা, যেখানে আশঙ্কা করছেন এলাকার স্থানীয় মেম্বার এক্স মেম্বার প্রত্যেকে একটা আশঙ্কা করছেন, এটা বিপজ্জনকও বটে, সেক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থা নিচ্ছেন? না, বিশেষ ব্যবস্থা বলতে আমরা স্কুল রিওপেনিংয়ের জন্য যাতে রিনোভেশন করা হয় সেই বিষয়ে ইয়ে করা হয়েছে এবং বিডিও সাহেবের কাছেও রিপোর্ট করা আছে এবং উনি শীঘ্রই কাজ শুরু করবেন আশা করি। আপনার নাম পরিচয়? আমার নাম বিপ্লব বিশ্বাস, এসআই স্কুল শান্তিপুর। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।